আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফ্রেন্ডস কথা বলবো ফেসবুক এআই তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা নন কন্টেন্ট ক্রিয়েটার হন ভিডিওটা সবার জন্য আপনি ভিডিওতে ফেসবুকে ব্যবহার করেন যদি ফটো পোস্ট করেন যাই করেন কেন আজকে ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ ফেসবুকের খুব ইম্পর্টেন্ট একটা আপডেট এসেছে যে আপডেটটা আমরা রিসেন্টলি কিন্তু অনেক প্ল্যাটফর্মে একসাথে দেখতে পাচ্ছি এবং ফেসবুকের মধ্যে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা অনেকেই অজানা তো আমরা কথা বলতেছি ফেসবুকেরও কিন্তু এ আই লঞ্চ হয়েছে যেটা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে জায়গায় দেখতেছি তো এটা দেখার জন্য আপনি যদি একটু নর্মাল একটা পোস্টে যান একটা পোস্টে তো এখানে সর্বপ্রথম এখানে আপনি দেখতে পাচ্ছেন এ আই লেভেল অফ এটা কি জাস্ট তো আমরা কিন্তু আসবো রিলস যে কোনো আমরা একটা রিলস আপলোড করবো ওকে তো এখানে আমরা একটা রিলস দিলাম নেক্সট দিলাম তো নেক্সট দেওয়ার পরেও এখানেও কিন্তু আমরা একটা নতুন ক্রিকেট ইন্টারফেস দেখতে পাচ্ছি লেবেল অ্যাজ মেড উইথ এআই আসলে এটা কী তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য যারা আমরা ফেসবুক ব্যবহার করি কিংবা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করি এটার জন্য অবশ্যই কারণ কি যদি আমরা একটুখানি কোনো জায়গায় স্কল ডাউন করি ফেসবুকের মধ্যে স্কল ডাউন করি তো আমরা অনেক ক্ষেত্রে এআইয়ের ফটো দেখতে পাচ্ছি এআই দিয়ে অনেক কিছু বানানোর জন্য দেখতে পাচ্ছি অনেক সময় অনেক জায়গায় কনফিউশন আছে সেটা কি রিয়েল না এআই অনেক ক্ষেত্রে আছে যেটা আমরা বুঝতেই পারছি না তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমরা যদি সাপোজ একটা রিলস ক্রিয়েট করব। একটা রিলস ক্রিয়েট করবো ক্রিয়েট করার সময় এখানে দেখেন এটা কিন্তু আপনাকে বলতেছে এখানে যদি এই লান মোড়ে যান তাহলে এর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবেন যদি আপনি এই এটা লেভেলটা ঠিকভাবে ব্যবহার না করতে পারেন এক পর্যায়ে কিন্তু আপনার জরিমানাও হতে পারে কারণ কি আপনি জানেন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেক কিছু মিস ইউজ হচ্ছে মিস ইনফরমেশন মানুষের মধ্যে শেয়ার করা হচ্ছে তো ইউটিউবের অ্যালগোরিদম সাথে আপনার এআই আছে বিভিন্ন জায়গায় এআই আছে তো ফেসবুকেরও কিন্তু এআই লঞ্চ হয়েছে সেক্ষেত্রে আপনার ফটোটা এআই দিয়ে বানানো কিনা আপনার ভিডিওটা এআই দিয়ে বানানো কিনা আপনার পোস্টটা এআই দিয়ে বানানো কিনা এটার একটা লেভেল আপনাকে দিতে হবে লেভেল বলতে এখানে যে চিহ্নটা দেখতেছেন যদি আপনার এই রিলসটা এআই দিয়ে বানানো হয় তাহলে অবশ্যই আপনার এই টিকমার্কটা ওয়ান করে দিতে হবে যদি আপনার না হয় দেখবেন এটা সেম জিনিস কিন্তু ইউটিউবে আছে ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন সেখানেও কিন্তু একটা একটা টুলস একটা লেভেল দেওয়া আছে যেখানে বলতে চাচ্ছে এটা কি এআই আই বানানো যদি এআই হয় ইয়েস নো দুটোই অপশন আছে তো সেম সিস্টেমে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস আপলোড করেন কিংবা আপনি আজকে কি বলতে পারেন পোস্ট করেন সেখানেও কিন্তু এ আপনার এআই মার্কটা থাকবে এটা আপনি অন করে দেবেন যদি এআই কন্টেন্ট হয় আর যদি না হয় তারপরেও যদি আপনি মনে করছেন যে এটা এ আই দিয়ে বানানো কিন্তু আমি টিকমার্ক দেবো না তো অটোমেটিকলি কিন্তু পোস্টের পাশে তারা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে যে এ আই আছে অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়ে আপনার পোস্টের উপরে কিংবা আপনার রিলসের উপরে কিন্তু এআইটা আজ থেকে অটোমেটিকলি লেভেল লাগিয়ে দেবে যদি আপনি অন করেন কিংবা না করেন কিন্তু আপনি যদি কন্টেন্ট বানানোর সময় রিলস বানানোর সময় যে কোনো পোস্ট বানানোর সময় এই এআই লেভেলটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি তাদেরকে জানালেন কিবা বলে দিলেন যে হ্যাঁ এটা কিন্তু এ আইতে বানানো যদি এখানে লান মোড়ে যান তো লান মোড়ে গেলে কিন্তু ঈদের ওয়েবসাইটে পুরো ডিটেলস দেওয়া আছে যে আসলে আপনার এই বিষয়টা কি ইত্যাদি ইত্যাদি তো এটা কিন্তু আপনি চাইলে আপনি কি বলেন যে এই সাইটটা ভিজিট করে পড়ে নিতে পারেন এখানে বড় আর্টিকেল দেওয়া আছে এবং এখানে বেশ কিছু ইউজফুল কিবা হেল্পফুল বিষয় জিনিসগুলো জানানো আছে যারা আমি মনে করি যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তো আমি মনে করবো এই আর্টিকেলটা আপনার পড়ে নেবেন এখানে অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে যেটা জানা খুবই জরুরি এবং এটা ব্যবহার করা খুবই জরুরি কারণ আপনি যদি এখানে এটা আমি এ আই দিয়ে এই কন্টেন্টটা বানাচ্ছি তো এখানে আমার টিকমার্ক দিয়ে দিলে আপনি নিরাপদে গেলাম কারণ এখানে এ আই দিয়ে বানানো হয়েছে কী ইনফরমেশন দেওয়া হয়েছে অটোমেটিকলি ডিটেক্ট করে সহজ হবে আপনি টিকমার্ক দিলেন না এআই কি ডিটেক্ট করে নিল আপনার লেবেল লাগাই দিল সেক্ষেত্রে যদি কোনো মিস ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পরে রিয়াকশন হবে কিংবা আপনার আইডির উপরেও রিয়াকশন হতে পারে তো এটা হলো খুবই ইম্পর্টেন্ট বিষয় আর এই বিষয়ে আপনার আরও ডিটেলস দিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ইনশালা আমি একটা নেক্সট ভিডিও বানাবো ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ